আমরা সবাই টাকা কামাতে চাই। এই টাকা কামানোর জন্য আমরা অনেক ধরনের পথ অবলম্বন করি। কেউ হয়তো ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক হয়, আবার কেউ আমার মতো ফ্রিল্যান্সার হয়। তুই কি নিজেকে ফ্রিল্যান্সার মনে করিস? হ্যাঁ, অবশ্যই মনে করিস। তার কথা বাদ দেন, যেটা আমি বলছিলাম, অনেকে আমার মতো অন্য কোনো পথ না পেয়ে ফ্রিল্যান্সিং শুরু করে। সবাই মনে করে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা কামানো যায়, কিন্তু ব্যাপারটা আসলে তা না। হ্যাঁ, অনেকে কিন্তু লাখ লাখ টাকা কামাতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে তো আর সেভ হয় না। বেশিরভাগ লোকই ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায় টিকে থাকতে পারে না, কারণ তাদের ধৈর্য শক্তি খুবই কম। আপনি যদি একজন ভালো ফ্রিল্যান্সার হতে চান, তাহলে সর্বপ্রথম যে গুণটি আপনার মধ্যে থাকার দরকার সেটা হচ্ছে ধৈর্যশীল হওয়া। ব্যাপারটা এমন না যে তুমি আজকে নিজেকে ফ্রিল্যান্সার বলে দাবি করলে, কালকে থেকে তুমি কাজ পাওয়া শুরু করলে। ব্যাপারটা কিন্তু এমন মোটেও না। তুমি যদি ফ্রিল্যান্সিং করতে যাও, তাহলে তোমাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে, কারণ ফ্রিল্যান্সিংয়ের শুরুতে কাজ পাওয়া কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, কারণ ক্লায়েন্টরা লো ফ্রিল্যান্সারদেরকে তেমন কাজ দিতে চায় না। সো তুমি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হও, তাহলে তোমার সর্বপ্রথম কিন্তু অনেক ধৈর্য ধারণ করতে হবে, তারপর তুমি ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে পারবা। আজকে আমি আপনাদেরকে একজন ভালো ফ্রিল্যান্সার হওয়ার জন্য কোন তিনটা জিনিস অ্যাভয়েড করতে হবে সেটা সম্পর্কে জানাবো। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো, কারণ আমি প্রায় 3 বছর ধরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। সো আমি যেগুলো বলবো সেগুলো সবই আমার অভিজ্ঞতা থেকে বলবো। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। একজন ভালো ফ্রিল্যান্সার হতে হলে সর্বপ্রথম যে জিনিসটি অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে ওভার কমিটিং। এর মানে হচ্ছে অনেকগুলো কাজ একসাথে না করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আমাদের মধ্যে এমন অনেক কাজ আছে যাদের কাছে কোনো প্রজেক্ট গেলে তারা সবগুলো প্রজেক্টকে হ্যাঁ বলে দেয়। তারা বেশি টাকা কামানোর জন্য সবগুলো প্রজেক্ট নিয়ে নেয়, কিন্তু এতে সাময়িক সুবিধা হলেও এর লং টার্মে কিন্তু খারাপ দিকেই বেশি থাকে। যেমন একজন মানুষ যদি অনেকগুলো প্রজেক্ট একসাথে এঙ্গেজ হয়ে যায়, তাহলে সে চিন্তা করতে থাকে কোন প্রজেক্টটা আগে করবে। এই চিন্তা করতে করতে সে তার অনেক সময় ব্যয় করে। তাছাড়া প্রতিটি প্রজেক্টের একটি ডেডলাইন থাকে। ডেডলাইন মেলাতে না পারলে ক্লায়েন্ট তো টাকা দিবেই না, বরং আরও নেগেটিভ রেটিং দিয়ে দিবে। আর তোমার রেটিং যদি কম থাকে, তাহলে ভবিষ্যতে অন্য ক্লায়েন্টরা তোমাকে কাজ দিতে চাবে না, ফলে তুমি ভবিষ্যতে আর তেমন কোনো কাজই পাবে না। অনেকগুলো কাজ একসাথে নিলে হয় কি, সবগুলোর কাজের ডেডলাইন তো মিলাতে হয়। তাই তুমি যখনই কোনো ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে যাবা, তখন সর্বোচ্চ 2টা প্রজেক্টে হাত দিবা, কারণ এর চেয়ে বেশি প্রজেক্ট হলে সময় মেলানো কিন্তু খুবই টাফ হয়ে যাবে। দ্বিতীয় জিনিসটা তোমার করা উচিত তা হচ্ছে সাইড হাসল বা একটা সাইড বিজনেস করা। আমি হ্যাঁ টাইটেলে বলেছিলাম অ্যাভয়েড করা, কিন্তু এটা একটু দরকার, কারণ সব কিছু তো অ্যাভয়েড করা যায় না, 2টা তো গ্রহণই করতে হবে। সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখা দরকার সেটি হচ্ছে ফ্রিল্যান্সিংকে কোনো মেন পেশা হিসেবে নিবে না, কারণ ফ্রিল্যান্সিংয়ে তুমি সবসময় কাজ পাবে এমন আশা করাটাও কিন্তু অনেক বোকামির কাজ। অনেকে হয়তো মনে করতে পারে ফ্রিল্যান্সিং একটা বড় পেশা, এটাকে মেন পেশা হিসেবে নেওয়া যায়, কিন্তু আসলে তা না। তুমি ফ্রিল্যান্সিং করবে অন্যের কাজে, নিজের কোনো কাজ থাকবে, নিজের কোনো পার্সোনালিটি থাকবে না, নিজে কোনো ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবে না যদি তুমি ফ্রিল্যান্সিং করো। ফ্রিল্যান্সিং হচ্ছে অনেকটা চাকরির মতো। চাকরিতে তোমাকে যেমন 9টা থেকে 5টা পর্যন্ত এরকম কাজ করতে হয়, ফ্রিল্যান্সিংয়ে ঠিক তেমনি। যখন প্রজেক্ট আসবে তখনই তোমাকে কাজ করতে হবে, এমনকি রাত 3টা 4টা বাজে যদি প্রজেক্ট আসে তখনই তোমাকে কাজ করতে হবে। সো যেটা বললাম, ফ্রিল্যান্সিংকে কখনো মেন পেশা হিসেবে নেওয়া যাবে না। আর যদি ফ্রিল্যান্সিংকে মেন পেশা হিসেবে নিতে চাও, তাহলে চেষ্টা করবা অন্য একটা কাজও করতে এর পাশাপাশি, অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি। কারণটা তুমি নিজেও জানো, এখন কম্পিটিশন কিন্তু অনেক টাফ। সবাই কিন্তু এখন ফ্রিল্যান্সিংয়ের জগতে আসতে চাচ্ছে, পরে এখানে কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে গেছে। সো তোমাকে এখন ফ্রিল্যান্সার হওয়ার পাশাপাশি অন্য কাজগুলো করতে হবে টিকে থাকার জন্য। তাই একটা যদি সাইড বিজনেস তোমার থাকে, তাহলে তোমারই লাভ হবে। যেমন আমি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি ইউটিউব চ্যানেলটা চালাই, তার সাথে আমি কিছু ওয়েবসাইটেও কাজও করি মাঝে মধ্যে যখন সময় পাই, যাতে ভবিষ্যতে ফ্রিল্যান্সারে কোনো অসুবিধায় পড়তে না হয়। তৃতীয় যে জিনিসটা তোমার করা উচিত নয় সেটা হচ্ছে তোমার সার্ভিসকে আন্ডারপ্রাইস করা। অনেকে একটি বড় ভুল করে ফ্রিল্যান্সিংয়ের দুনিয়া, আর তা হলো তাদের সার্ভিসকে আন্ডাররেট বা আন্ডারপ্রাইস করা। যদিও ক্লায়েন্টকে ধরে রাখার জন্য এই পদ্ধতিটা একটা সুবিধাজনক মনে হতে পারে, কিন্তু এর মাধ্যমে কিন্তু তুমি তোমার কাজকে অবমূল্যায়ন করছো। ফ্রিল্যান্সিংয়ে কাজ করার জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করা কিন্তু জরুরি, যা তোমার কাজের মূল্যায়নকে আরও বেশি বৃদ্ধি করবে। মনে করো তুমি একটা VFX-এর কাজ নিয়েছো, যা করতে তোমার প্রায় একদিনের মতন লেগেছে, কিন্তু তুমি ক্লায়েন্টকে ধরে রাখার জন্য তোমার প্রাইসকে কমিয়ে $5 করে নিয়েছো। এবং মাসে যদি তুমি এরকম মনে করো মাসে তুমি 4টা কাজ পেয়েছো এরকম, তাহলে তোমার মাসে মোট ইনকাম হয়েছে $5 × 4 $20। পক্ষান্তরে তোমার এক বন্ধু সেম কাজ করেছে $15। এবং সেও মাসে 4টা কাজ করেছে, তাহলে তার মাসিক আয় হয়েছে কত? 4 × 15 = $60। যেখানে তোমার আয় হয়েছে $20, তার আয় হয়েছে কিন্তু $60। অর্থাৎ বুঝতেই পারছো ব্যাপারটা, যখন তুমি আন্ডার প্রাইস করবা তখন তোমার কাজের অবমূল্যায়ন হবে ঠিক হয়, তার সাথে তোমার আর্থিক অবস্থাটা কিন্তু অনেক খারাপ হবে। সো যখনই তুমি ফ্রিল্যান্সিং এ কাজ করবা তখন তোমার কাজকে মূল্যায়ন দিতে হবে বা মূল্যায়ন করতে হবে। আর যদি কাজের মূল্যায়ন করতে না পারো তাহলে ফ্রিল্যান্সিং তোমার জন্য না, তুমি অন্য কাজ করতে পারো, ফ্রিল্যান্সিং তোমার দ্বারা হবে না। সো এটা হচ্ছে আজকের ভিডিও, আশা করি তুমি কিছু জানতে পেরেছো। যদি জানতে পারো তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।